যেহেতু আপনি অনেক দূর থেকে সেই ইরাক বললেন না, ইরাক নাকি ইরান? জি 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 স্যার, আচ্ছা, ইরাক থেকে আপনি আপনার অনলাইনের ক্লাসটা করতেছেন। আমি আমার দিক দিয়ে যথাসাধ্য খুবই চেষ্টা করব যাতে খুব দ্রুত ইনশাল্লাহ সাকসেস হয়। তো এখন আপনাকে শুরু করি, অন্যান্য স্টুডেন্ট অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে শোনেন, আপনি প্রথম যেহেতু জয়েন হয়েছেন, কিভাবে শুরু করবেন এই ব্যাপারটা হয়তো আপনি এই করেছেন যে আমি নতুন কিভাবে সবার সাথে তাল মিলিয়ে চলবো। আমি আপনাকে বলেছিলাম যে যেহেতু টাইম যদি ম্যানেজমেন্ট না হয় তাহলে টাইমটা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে উপায় বলে দিয়েছিলাম। তো এখন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাস হবে 9টায় এই ব্যাচের। দেখুন, এটা 9টা বা হয়তো বা একটু কম বেশি হতে পারে, 9টার পরেও হয়। তখন এই সময়টাতে আপনার ওইদিকে কয়টা বাজে? 6টা, আমার সাতটা এখানে সন্ধ্যা 6টা, আমার এখানে সন্ধ্যা 6টা বাজে। আমি একটু টাইম ম্যানেজমেন্ট করি, একটু টাফ আমার জন্য। এখন কি আর করার, এছাড়া তো আর কোনো ওয়ে ওয়ে আচ্ছা, ওয়ে নাই। বিকল্প যে ওয়েটার কথা বলেছিলাম যে মিনিমাম 2 স্টুডেন্ট, এটা যদি পারেন আপনি দেখবেন তাহলে আপনার টাইমটা আমি একটু করতে পারবো হয়তো আমি বা। স্যার আমি স্যার স্যার আমি অনেক ভাবে অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি। আমি শুরু থেকে বলি, 1 মিনিট প্লিজ। আমি শুরুতে আমি অনেক জায়গায় খোঁজ খবর ওয়ালাইকুম স্যার, নিয়েছি। সবাই ওয়ালাইকুম বলে, আসসালাম। আসলে সবাই বলে যে অনলাইনে অনলাইনে ক্লাস না করাই ভালো আছেন উচিত, স্যার? বা সরাসরি ক্লাস করলে ভালো। এখন আমাদের, আমরা যারা বাইরে থেকে, এছাড়া তো আমাদের কোনো ওয়ে নাই। আমরা যেহেতু অনলাইনে ক্লাস করি, তো অবশ্যই স্পেশাল কেয়ার দেওয়া উচিত আমাদের আমাদের, যাতে আমরা তা বিষয়টা অবশ্যই খুব খুব অবশ্যই। সহজে আয়ত্তে নিয়ে আসতে পারি। এখন আমি, আপনি যে আমাকে বিকল্প অপশন অপশন দিছিলেন দিছিলেন আমি আসলে ট্রাই করছিলাম একটা একজন আমার সাথে কেউ আগ্রহী কিনা এই কোর্সটা কমপ্লিট করার জন্য। আমি তেমন কাউকে পাইনি, সেই ঠিক জন্যই আছে, সমস্যা এখন। নেই। এখন টাইমটা যেহেতু এখন এটা 9টা বা 10:15, 9টা 10:15 দিকে এদিকে বাংলাদেশ টাইম স্টার্ট হবে, সেহেতু আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এখন দেখেন, বেশ কিছুদিন আপনি ক্লাস করেন আগে, তারপরে যদি হয় আমি যদি কোনো বিকল্প ওয়ে পাই আমি আপনাকে জানাবো, আর যদি আপনি পান সেটা আপনি জানিয়ে দেন, আর আপাতত কন্টিনিউ করতে থাকেন, তাই না? জি স্যার, অবশ্যই, প্লিজ প্লিজ প্লিজ। অনেক উপকার হয়, অনেক অনেক সুবিধা হয় আমার জন্য যদি কোনো বিকল্প ওই আপনার কাছ থেকে আমি পাই, অনেক সুবিধা হয়। প্লিজ স্যার, আমিও চেষ্টা করবো যেহেতু আপনার দিকটা দেখব। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলে গিয়ে প্রথম যে 15টা ভিডিও আপনাকে দেখতে হবে, তারপরে এই কাজগুলো, তবে আপনি একবারে একসাথে না, আপনার আজকে থেকে যে কাজটা হবে সেটা হচ্ছে প্রথম থেকে 4টা ভিডিও দেখে 4টা ভিডিওর কাজ করতে হবে আপনাকে, যেভাবে বলেছি সেইভাবেই ওইখানে এ টু জেড বলে দেওয়া আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সিরিয়াল দেওয়া আছে। নতুন অ্যাজ এ নিউ স্টুডেন্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ভিডিওতে যে কাজটা দেওয়া আছে সেই কাজটা আপনাকে বুঝতে হবে, ভিডিও দেখবেন, দেখে বুঝবেন, এবং ওইখানে আপনাকে কাজ দেওয়া আছে, হোমওয়ার্ক দেওয়া আছে, সেই হোমওয়ার্কগুলো করবেন। হোমওয়ার্ক সে ভিডিও করে মানে কোন ভিডিওর কথা বলতেছেন স্যার? কোন আমি, ভিডিওর কথা? ইউটিউব তে ভিডিও সেগুলা? হ্যাঁ, ইউটিউবে সিরিয়াল বা আপনি কি দেখেছেন, আপনি আমাদের কোন কোন ভিডিও তো দেখেছেন মনে হয়। যে আমি আপনার একটা ভিডিও দেখছিলাম প্রথম পার্টটা, তারপর তো পার্ট পার্ট বাই পার্ট দেয়া আছে, 1 থেকে 4 পর্যন্ত দেখবো, এটা তাই তো? হ্যাঁ, 1 থেকে 4 যদি আপনি বের করে দেখতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন আমাকে লিঙ্ক পাঠাইতে হবে। তো ওই 4টা ভিডিও প্রথম থেকে দেখে আপনাকে ওই 4টা ভিডিওর কাজ করতে হবে, যে যে কাজগুলো ভিতরে বলা হয়েছে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সেই কাজগুলো করবেন। আপনি কম্পিউটারে করে সেই কাজগুলো কিভাবে আমাকে জমা দেবেন সেটাও এখানে বলে দেওয়া আছে, আর যদি জমা নাও দিতে পারেন তাহলে আপনি আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি আপনাকে যেহেতু জয়েন করে দিব। তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় কাজ করতে সমস্যা হলে বা আপনি বুঝতে চান না কোথাও, বুঝতে অসুবিধা হলে আপনি নক করবেন, সাথে সাথে ইনশাল্লাহ আমি অনলাইনে মোস্ট অফ দ্য টাইম আমি অনলাইনেই থাকি, হয়তো বা দশ আমি পাঁচ কি মিনিটের একটু হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তো আপনি চেষ্টা করবেন মানে কাজগুলো প্রপারলি করার, 4টা ভিডিও করে জি জি ইনশাআল্লাহ করে প্রথম থেকে এ টু জেড কাজগুলো দেখে সেই কাজগুলো আপনি কম্পিউটারে সেট আপ করে নেন, সবগুলো এখানে বলে দেওয়া আছে, আশা করি মানে খুবই সহজভাবে বলে দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? স্যার, আমি কি হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা বলছিলাম? আপনি ছিলেন? হ্যাঁ, আমিই ছিলাম। বেটার। আচ্ছা, এখন আপনি যেহেতু আপনি নতুন,
তাই আপনার কাজ এভাবে আগাইবে, আপনাকে এভাবে 15 পর্যন্ত ভিডিও টিউটোরিয়াল 15 পর্যন্ত দেখাবো। 15-র পরে আপনার যে কাজগুলো বেসিক কাজগুলো আপনার হয়ে যাবে, বাদ বাকি ক্লাসগুলো আপনাকে তখন এভাবেই সকালের সাথে অথবা আপনাকে একটার পর একটা বুঝিয়ে দিব, তখন আর ভিডিও দেখে না, তখন ডিরেক্টলি আপনাকে বুঝিয়ে দিব। 15 পর্যন্ত আপনাকে একটু কন্টিনিউ করতে হবে। জি জি ইনশাল্লাহ আমি ট্রাই করবো, চেষ্টা করবো। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যেটা কাজ থাকলো সেটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে? জি, কাজ কি কালকে মধ্যে জমা দিতে হবে? 1 থেকে 4 পর্যন্ত যে হোমওয়ার্ক এক আছে সেটা থেকে কি কালকে চার জমা দিতে হবে? পর্যন্ত আপনি কালকে আপনি সময় পাবেন কাজ করার, ঠিক আছে? আপনি আজকে আপনি কাজ মনে করেন এটা বুঝাই দেওয়া হলো, কালকে কাজ করবেন বা আজকেও কাজ করবেন, করে যেহেতু ভিডিওগুলো সম্ভবত লং, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিওগুলো, তো সেই ভিডিও কাজগুলো করে আপনি জমা রাখবেন, রেখে আমাকে সেগুলো নেক্সট ডেতে, কালকে তো ক্লাস নেই, একদিন পর পর ক্লাস হবে, একদিন ফাঁকা রাখা হুম হয়েছে হোমওয়ার্ক করার জন্য। পরবর্তীতে যখন যাবেন তখন হোমওয়ার্ক আস্তে আস্তে আপনার বৃদ্ধি পেতে থাকবে, সময় লাগবে কাজগুলো করতে। তাই রেগুলার কাজ যদি নেই তাহলে আপনাদের ক্ষেত্রে খুব চাপ পড়ে যাবে বেশি। অনেকে যেহেতু প্রফেশনে আছে, শুধুমাত্র আপনি না, দেশের মধ্যে যারা আছে অনেক চাকরিজীবী আছে, অনেক প্রফেশনে আছে, বিভিন্ন ধরনের দপ্তরে কাজ করে এমন স্টুডেন্টও আছে। তো সব দিক মাথায় রেখে একদিন করে মাঝখানে সময় রাখা হয়েছে, যারা কাজের ফাঁকে ফাঁকে যেন কাজগুলো করতে পারে এবং জমা দিতে পারে। তাই আপনি ভিডিওগুলো দেখে কাজ করা শুরু করে দেন, প্রবলেম হলে আমাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাকে সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? জি, বুঝতে পারছি। ওকে, তো তাহলে এটা আপনার আজকের প্রথম কাজ, আপনি কাজ শুরু করেন। আমরা অন্যান্য স্টুডেন্টদের ক্লাস নিব, আপনি চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারেন, ঠিক আছে? মানে আজকের মতো স্যার চলে গেলেন? না, আমি এখানেই আছি, আমার ক্লাস হবে তো, এখন এখন টানা মানে দুই তিনটা আজকের ক্লাস মতো হবে। আজকের মতো আজকের মতো এতটুকুই, এই তো আমি হ্যাঁ, এখন আমার আজকের যে আপনি যে এখন আপনি যে এক এর থেকে চার মধ্যে পর্যন্ত বললেন একদম। হ্যাঁ এই পর্যন্ত করতে গিয়ে আপনার যে প্রবলেম গুলো হবে আপনি লিখে রাখবেন, এই প্রবলেম যদি না হয় সেই কাজগুলো তো কম্পিউটার শিটে রাখবেনই। আর যখন কাজ করবেন তখন আপনার অনেকগুলো সমস্যা বের হবে, অনেকগুলো আপনার যে প্রবলেমগুলো ফেস করবেন সেইগুলো আপনি তখন শেয়ার করতে পারবেন। এই মুহূর্তে তো আপনি শেয়ার করতে পারবেন না আমার সাথে, কি প্রবলেম, কি ঝামেলা হচ্ছে, কোথায় সমস্যা, কোথায় কোনটা কিভাবে করবেন, এটা তো বুঝতে পারবেন না। কাজ করা শুরু করেন, শুরু করলে ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, যেহেতু পার্ট বাই প্রথম থেকে শুরু করে দেওয়া আছে, 1 থেকে শুরু করে দেন। জি ইনশাল্লাহ। আপনি নোট করবেন আর লিখবেন, যদি যদি মানে ভুলে যান এই জন্য আপনাকে নোট করতে হবে, ঠিক আছে? জিনিসগুলো নোট করে জি নেবেন। জি ওকে, আর অন্যান্য জি স্টুডেন্টের ক্লাস হবে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন যে কিভাবে ক্লাসগুলো হচ্ছে, এটা আপনার এক্সপিরিয়েন্স মানে বাড়বে, ঠিক আছে? জি স্যার, জি ওকে, তো আমরা নতুন স্টুডেন্ট হিসেবে আপনি একটু কাজ করেন। আপনার পরে আরেকজন স্টুডেন্ট আছে ইমরান, আপনি দেখেন ক্লাসগুলো, দেখেন কিভাবে হচ্ছে, আপনার ক্লাসগুলো সেম জি ভাবেই স্যার, হবে। ইমরান লাইন আছে? জি স্যার, ওকে, আপনাকে কাজ দিয়েছিলাম কি জানি, যে গ্রুপে পোস্ট করতে বলছিলেন। আচ্ছা আচ্ছা, আপনি শেয়ার করেন দেখি আপনার কাজ কতটুকু আপনি করেছেন। শেয়ার করতে পারছেন? জি স্যার, করতেছি। ওকে, আপনার প্রবলেম হয়েছিল, আপনি বলেছিলেন যে আপনি শেয়ার করতে পারতেছেন না, আপনাকে যে সলিউশনের জন্য যে প্রসেস বলে দিয়েছিলাম সেই প্রসেসে অ্যাপ্লাই করে কাজ হয়েছে? জি স্যার, এখন পোস্ট হয় কিন্তু এটা একটা সমস্যা আছে, কয়েকটা পোস্টে কয়েকটা গ্রুপে আমি পোস্ট করার পরে দেখা যায় যে অ্যাডমিনস অ্যাপ্রুভাল, এরপরে তারপরে আর মানে আমার ওই যে পেন্ডিংও দেখায় না, কিছু দেখায় না, কিন্তু পোস্ট হয়েছে এরূপ দেখায়। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আচ্ছা আপনার ঠিক আছে, দেখি আমি। ইগুলো দেখি। আচ্ছা, এটা শো করতেছেন এখানে, আপনার কাজটা এখানে দেখতে পাচ্ছি না। এই যে স্যার, হ্যাঁ, আসছে, গ্রুপ নেম, মেম্বার, গ্রুপ লিঙ্ক, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক। আচ্ছা
আমি দেখটা একটু চেক করি, এগুলো কি লাইভ হয়েছে এখন? কি ব্যাপার, এগুলো উঠে মুছে যাচ্ছে কেন? লাইভ লিঙ্কে ক্লিক করলে উঠে যায় কেন? এটা কি হয়েছে? কি ব্যাকগ্রাউন্ড ইউজ করেছেন এগুলো? দিয়ে দিয়ে দেখি ব্যাপার কি, হোয়াইট হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, এটা এটা পোস্ট করেছেন না? ভেরি গুড। এই তো আপনি বলেছিলেন, দেখেন ওই যে সমস্যাটা কিসের ছিল বুঝতে পেরেছেন তো? জি স্যার, হ্যাঁ, সমস্যাটা ছিল আমাদের এই ইমেজের, এই যে আমরা ডিজাইনটা করেছি এটা ডিজাইন, মানে একই ইমেজ আপনি বারবার ব্যবহার করতে পারবেন না, যদি করেন তাহলে ওই সেই একই ধরনের প্রবলেম ফেস করবেন। ঠিক সেম ভাবে যখন বায়ার আপনাকে কাজ দিবে, এই ধরনের কাজ দিবে যে যেখানে ডিসক্রিপশন লেখা থাকবে সেখানে অনেক কিছু আপনাকে চেঞ্জ করতে হবে নিজে থেকেই, বায়ার আপনাকে বলবে না যে চেঞ্জ করেন, বায়ার শুধু দেখবে যে তার কাছে, যেমন দেখেন এখানে কি করেছেন, আপনি একটা কন্ট্যাক্ট ইনফরমেশন বা নাম্বার দিয়েছেন, এখানে আমি আপনার বায়ার, আপনি আপনাকে শুধু কাজ দিয়েছি প্রমোশনাল কাজ, আপনি যেভাবে হোক ট্রাফিক মানে মানুষকে বা অডিয়েন্সকে আমার কাছে পাঠাবেন, এটা কাজ আপনার। বায়ারের কাছে অডিয়েন্স পাঠানো হচ্ছে সেলারের কাছে, আপনি একজন সেলার, তো আপনি কিভাবে পাঠাবেন সেটা আপনার ব্যাপার। আপনি চাইলে ডিজাইনটাকে চেঞ্জ করতে পারেন, চাইলে সবকিছু চেঞ্জ করে আপনি ই করতে পারেন, নিজের মতো করে এডিট করতে পারেন। তবে হ্যাঁ, এখানে একটা প্রবলেম হচ্ছে, বায়ার আপনাকে অনেক সময় বলতে পারে যে আপনি কেন ডিজাইন চেঞ্জ করেছেন, এটা তো আমার ডিজাইন না, আমি আপনাকে যেটা দিয়েছিলাম যে ইমেজ সেটা তো আমি দেখতেছি না। তখন আপনি যেটা বলতে পারেন তাকে যে এই ফেসবুকের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী যেগুলো আমরা পোস্ট করি সেগুলো বারবার একই জিনিস ইউজ করা যায় না, এই তাহলে স্প্যামিং এর আন্ডারে পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের গ্রাফিক্যাল যে ডিজাইনগুলো এগুলোকে চেঞ্জ করতে হয়, তাই আমরা চেঞ্জ করেছি, আদারওয়াইজ সকল ইনফরমেশন আপনার ওকে আছে, তাহলে সে বুঝে যাবে, কারণ তারা এত টার্মস কন্ডিশন বোঝে না, যদি বুঝতো তাহলে নিজেরাই করতে পারতো। আচ্ছা, লাইভ এখানে পেন্ডিং পোস্ট দেখাইছে কোনটা, এটাকে পেন্ডিং দেখাই কেন আবার? পোস্ট ঠিক আছে, পাবলিশ পেন্ডিং থাক, পরবর্তীতে অ্যাপ্রুভ হবে, সমস্যা নেই, এটা পেন্ডিং আছে, বেশিরভাগ কি পেন্ডিং নাকি? ঠিকঠাক স্যার। আর স্যার, অন্য আইডি থেকে দেখতে গেলে ওটা দেখায় না, অন্য আইডি থেকে ফেসবুক যেগুলো পেন্ডিং থাকে। না, পেন্ডিং গুলো তো দেখাবে না, পেন্ডিং গুলো ওই পেন্ডিং অবস্থা দেখাবে যেটা মুছে গেছে। এই যে এগুলা পেন্ডিং আছে, মানে কিছু কিছু পেন্ডিং আছে, ওগুলা দেখাই যাচ্ছে না অন্য আইডি থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি অন্য একটা জিনিস প্রমোশন করবেন, যেটা প্রমোশন করেছেন এটা বাদে, এই সেম জিনিস বাদে আপনি আরেকটা প্রমোশন করবেন। আপনার কম্পিউটার একটু স্লো মনে হয়, কম্পিউটার স্লো না না নেটওয়ার্ক স্লো, কিছু বুঝতেছি না। আচ্ছা এখন স্যার কোনটা প্রমোশন করব? হ্যাঁ, লিঙ্ক আমি আপনাকে পাঠিয়ে দেব, আপনি আমাকে নক করবেন যে প্রমোশনের জন্য লিঙ্ক সেন্ড করেন, আমি আপনাকে পাঠিয়ে দেব। এগুলো স্যার পেন্ডিং আছে তো, মানে যে আইডি থেকে করছি ওই আইডি থেকে দেখায়, আচ্ছা, তার মানে প্রথমে যেগুলো অন্য দেখেছি আইডি থেকে এই দেখায়। আইডি থেকে মানে লগ ইন করা আছে, এই তো হ্যাঁ, এটা থেকে লগ ইন করা আছে। সেই জন্য এগুলো দেখাইতেছে। হ্যাঁ, এগুলো দেখাইতেছে, ওগুলো দেখায় না। আচ্ছা বুঝেছি।
এই জন্য আইডি থেকে দেখাইতেছে লগ ইন করা থাকার কারণে। আচ্ছা যাই পেন্ডিং হোক, স্যার কয়দিনের ভিতরে করে পেন্ডিং অ্যাপ্রুভ? এটা তো আসলে যারা মডারেটর মানে পরিচালনা করে যারা এই গ্রুপটা তাদের উপর ডিপেন্ড করে। গ্রুপ মডারেটর চাইলে অ্যাক্টিভ যদি থাকে তাহলে এক এক ঘন্টা 2 ঘন্টার মধ্যেও করে, অথবা 1 দিন 2 দিনের মধ্যেও অনেক সময় দেখা যায় হয়। আবার যদি মডারেটর ঠিক মতো পরিচালনা না করে তাহলে হয় না। আবার অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো মানে এইটার কারণটা কি, আমাদের খুঁজে খুঁজে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো যেমন ইউটিউব প্রমোশন বিডি বাই অ্যান্ড সেল এক্সক্লুসিভ, আপনি যেটাতে প্রমোট করেছেন এখানে যদি এই গ্রুপটাতে পোস্ট করার সাথে সাথে নিয়ে নিত তাহলে সেটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ হতো। তো আমাদের অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো এইভাবে খুঁজে বের করতে পারলে সহজ হয়ে যায় কাজ, কেননা যখন পরবর্তীতে কাজ পাবো তখন অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে আমরা দেওয়ার সাথে সাথে আমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি আপনাদের জন্য খুব শীঘ্রই অটো অ্যাপ্রুভাল অনেক গ্রুপের ব্যবস্থা করতেছি যেগুলোতে শুধুমাত্র পোস্ট করলেই অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি সব ধরনের একটা প্রসেস আমার চলতেছে, রিসার্চ চলতেছে, এটা হয়ে গেলে আপনাদের আমি এটা প্রোভাইড করব। তার আগে আপনারা নিজে নিজে কিছু কাজ করেন এভাবে, এতে করলে আপনার এক্সপিরিয়েন্স যেটা বেড়ে যাবে, আপনাদের সার্চ অ্যাবিলিটি বেড়ে যাবে। আচ্ছা এখন এটা আপনি করেছেন, ফেসবুক পেজ আপনি এই পর্যন্ত ফেসবুক পেজ এখনো ক্রিয়েট করেন নাই, তো আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট হ্যাঁ স্যার, করতে হবে এখন। তারপরে ফেসবুক পেজের যে পোস্ট আছে আবার সেম ভাবে প্রমোশন করতে হবে। তার আগে আপনাকে আমি আরেকটা প্রমোশনাল লিঙ্ক দেবো, সেই প্রমোশনাল লিঙ্ক আপনি 50 না 1 মিলিয়ন, 5 লক্ষ, আচ্ছা 5 লক্ষ মানুষের কাছে প্রমোট করবেন, ঠিক আছে? স্যার 5 লক্ষ মানুষের কাছে প্রমোট করবেন এবং লাইভ করার চেষ্টা করবে। এগুলো লাইভ হয় নাই, কিছু কিছু আছে আবার কিছু কিছু পেন্ডিং আছে। তো পেন্ডিং থাকলে তো বায়ার হ্যাপি হবে না। এটা করতে গেলে আপনাকে অবশ্যই পোস্ট লাইভ দেখাইতে হবে, কারণ বায়ার যখন কাজ নেবে বায়ার অবশ্যই দেখবে যে কাজটা লাইভ করাতে পারছে কিনা। যদি দেখে যে লাইভ করাতে পারেনি তাহলে আসলে তিনি খুব একটা হবেন না, হ্যাপি হবেন না। আপনি এটা লাইভ না হওয়ার বেশ কিছু কারণ আছে। এখানে আরো কয়েকটা জিনিস চেঞ্জ করতে, আপনাকে যেটা বলেছিলাম সেটা তো করছেন মানে ডিজাইন ডিজাইন ঠিকই আছে, এই যে নাম্বারটা মনে হয় সমস্যা করতেছে সম্ভবত। এর আগের টা আমি মনে হয় ইংলিশে দিয়েছিলাম, আপনাকে বলেছিলাম বাংলা করতে, আপনি বাংলা করেন নাই। করছি স্যার কয়েকটা তেমন নিয়ে, মানে চেঞ্জ করে করে করছি, হ্যাঁ বাংলা যে ইংরেজি মিলিয়ে মিলিয়ে করছি। বাংলা তো দেখতেছেন, বাংলাই করতে বলেছিলাম, মানে ইংলিশ রাখবেন না। মানে হয়েছে কি, এর আগে যতগুলো আমার এই টিউটোরিয়াল দেখে অনেকেই পোস্ট করেছে বললাম না, তারা সকালে করার কারণে এটা ইউটিউবের কাছে স্প্যামিং হিসেবে পরিচিত হয়ে গেছে। কেননা একই জিনিস যদি ইউটিউবে অনেক বেশি যায়, সরি ফেসবুকে যদি একই জিনিস বারবার প্রমোট করা হয় তাহলে তারা বুঝে নেবে যে এই জিনিসটা প্রমোশন করতেছে তারা। ফেসবুক প্রমোশনের জায়গা না, কিন্তু আমরা এটা প্রমোশন করি, তো তাদেরকে না বুঝতে দিয়ে করতে হবে। এই জন্য আমাদের যে ডিজাইনগুলো যদি বাংলা থাকে মানে ইংলিশ থাকে তাহলে একটু বাংলাতে করলে দ্রুত এটা হয়ে যাবে, যেহেতু আমাদের টিউটোরিয়ালগুলো বাংলাতে। ইংলিশেও হবে, হবে না কেন, কিন্তু ওই যে বেশি বেশি প্রমোট করা হয়েছে সকল কিছু চেঞ্জ আরো ভালোভাবে করতে হবে। আচ্ছা নাম্বারটা বিশেষ করে নাম্বার ছাড়া দিলে হয়তো বা হয়ে যেত, কিন্তু আপনাকে নাম্বারটা যে দিয়েছেন এটা একটু বাংলা দিবে পারলে ভালো হইতো। স্যার এটা তো স্যার একটা প্রমোশন না তো হওয়ার কথা, কিন্তু হবে এটা তো, তো এই যে কোনো লিঙ্ক আছে দেয়নি। পেন্ডিং এ আছে এখনো তো করে নাই। না পেন্ডিং তো থাকবে, এটা তো কোনো লিঙ্ক দিলে তো পেন্ডিং থাকতো, সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কোনো লিঙ্ক তো দেয় নাই। না না পেন্ডিং বিষয়টা হচ্ছে লিংকের জন্য, পেন্ডিং হচ্ছে ওই গ্রুপের যে মডারেটর এ অ্যাকসেপ্ট করলে তো সেটা অ্যাপ্রুভ হবে, তাই না? গ্রুপের অ্যাডমিন তো অ্যাপ্রুভ করতে হবে। গ্রুপের অ্যাপ্রুভ করবে না, সাধারণত লিঙ্ক দিলে, কিন্তু এখানে তো লিঙ্ক সাধারণত দেওয়া হয় নাই তো। না শুধু লিঙ্কে না, মোবাইল নাম্বার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো, যেমন লিঙ্ক একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার একটা কন্ট্যাক্ট ইনফরমেশন,
এগুলো স্প্যামিং এর আওতায় পড়ে, তবে এগুলো মানে চেঞ্জ করে দিতে হয়, বুঝতে পেরেছেন? এগুলো চেঞ্জ করে দিতে হয় এখন থেকে স্যার, আমার একটা বর্তমানে। প্রশ্ন ছিল, হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল, পোস্ট করার টাইমে কি অর্ডার নাও বা বাই নাও এরকম কোনো কিছু লেখা যাবে? অর্ডার নাও বা বাই নাও লেখা যাবে, কিন্তু সেটা হতে হবে সম্পূর্ণ নতুন একটা প্রসেসে। যেমন এই যে এখানে ইউটিউবের লোগো আছে না, ইউটিউবের একটা লোগো আছে, ইউটিউব প্রমোট হচ্ছে, আবার অর্ডার নাও লেখেন তাতে কোনো সমস্যা, এই লেখাগুলোর মধ্যে কোনো সমস্যা নেই এখানে। অর্ডার নাও বাই নাও, কেননা এখানে ইমেজের মধ্যে তেমন কোনো সমস্যা হয় না সচরাচর, তবে যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো থাকে শুধু সেটার জন্যই সমস্যা হয়ে থাকে, স্প্যামিং এর আওতায় পড়ে। অর্ডার নাও বাই নাও এগুলো লেখা যায়, এগুলো লিখলে খুব একটা মেজর প্রবলেম হয় না। কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে হয়েছে কি, যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে যদি কোনো অ্যাকাউন্ট থেকে একবার প্রবলেম হওয়া শুরু করে, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে 24 ঘন্টা বা 72 ঘন্টা ওরা ওইটাকে মনিটরিং এর প্রসেসে রাখে, যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বলেন আর ফাইবার অ্যাকাউন্ট বলেন আর যে কোনো অ্যাকাউন্টই বলেন সোশ্যাল মিডিয়াতে, যখন কোনো অ্যাকাউন্ট একবার স্প্যামিং এর আওতায় পড়ে বা বুঝতে পারে যে এখান থেকে কোনো কিছু ভায়োলেশন মূলক বা কোনো কিছু প্রমোশন করা হচ্ছে, যেটা প্রমোশনের জায়গা না সেখানে প্রমোশন করানো হচ্ছে। আমি আগেও বলেছি, এটা সবাই জানে যে ফেসবুক মূলত হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম, মানুষ এটাকে, আমরা সকলে এটাকে প্রমোশনের জায়গা বানিয়ে ফেলেছি, খালি আমরা না, পৃথিবীব্যাপী সবাই এখানের মধ্যে আমরা বিজনেস করতেছি। তো এরা বিজনেসের জন্য, এই জন্য ওরা মার্কেট প্লেস আমাদেরকে তৈরি করে দিয়েছে। আপনারা জানেন কি না, ফেসবুকে কিন্তু মার্কেট প্লেস আছে, দেখেছেন? দেখছিলাম আচ্ছা, ফেসবুকে ওরা কিন্তু মার্কেট প্লেস করে দিয়েছে, তো ওরা সেখানে যাইতে বলে, ওদের মার্কেট প্লেসে যাইতে বলে, তো বলে যে আমাদের যে মার্কেট প্লেস আছে সেখানে আপনারা ই করেন, প্রমোশন করেন, কিন্তু আমরা চাই যেখানে আমাদের অডিয়েন্স বেশি আছে সেখানে প্রমোশন করাইতে, যার কারণে আমাদের খুব ভেবে চিন্তে পোস্টগুলো করতে হবে। আচ্ছা, সমস্যা হবে না, আপনাকে আমি নতুন যে এই কাজটা দেব সেখানে আপনার ই হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আমি যে কাজটা এখন করতেছেন এটা অতিরিক্ত করার কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আপনাকে আমি কাজের নতুন, হ্যাঁ, লিঙ্কের জন্য কখন লগ দিব? ক্লাস শেষে আমাকে নক দেন, আপনাকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি সেম প্রসেসে কাজ করবেন, ঠিক আছে? 5 লক্ষ অডিয়েন্সের কাছে প্রমোট করে আমাকে দেখাবেন। আচ্ছা, তারপরে তা অন্য কোনো সমস্যা কি আপনার আছে প্রমোট করার ক্ষেত্রে? অন্য কোনো সমস্যা কি হচ্ছে, গ্রুপ খুঁজে বের করা বা প্রমোট? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি ইমরান, আপনি কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট পোস্ট করেছেন, এখানে গ্রুপ পোস্টিং, সরি, কমেন্ট পোস্টিং কি করেছেন আপনি? কমেন্ট পোস্ট করা যায় কিন্তু, কমেন্ট পোস্ট পারি, কিন্তু মানে কমেন্ট পোস্ট কখন করতে হবে স্যার? না কখন বলতে কি, আপনি যখন গ্রুপের মধ্যে প্রবেশ করেছেন, যে গ্রুপে মানে এখন আপনার পেন্ডিং আসতেছে বা প্রমোট হচ্ছে না, তখন আপনি বেশ কিছু গ্রুপে আপনি কমেন্ট পোস্ট করবেন, ঠিক আছে? যখন ধরে নেন হচ্ছে 10টা গ্রুপে আপনি ডাইরেক্ট পোস্ট করেছেন, আর 5টা গ্রুপে কমেন্ট করলেন, আবার 10টা গ্রুপে আপনি ই পোস্ট করবেন, ডাইরেক্ট পোস্ট করবেন। তবে পোস্ট করার আরেকটা নিয়ম হচ্ছে, আপনি যে ডিসক্রিপশন গুলো লিখেছেন এগুলো আর একটু লং করবেন, ছোট ডিসক্রিপশন হয়ে গেছে। ডিসক্রিপশন লং করার প্রসেস এআই এর মাধ্যমে গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, আপনি কি দেখছেন এআই এর ব্যবহার? ChatGPT না, এআই, হ্যাঁ, ChatGPT এআই কে শুধুমাত্র এআই দিয়ে আপনি যে কোনো ডিসক্রিপশন মোটামুটি ভালোভাবে লিখতে পারবেন, আপনি যদি নাও পারেন, যদিও চেষ্টা করবেন নিজে নিজে লেখার, যদি না পারেন এআই এর মাধ্যমে হেল্প নেবেন আপনি, তবে নিজে নিজে লেখার চেষ্টা করবেন, এতে আপনার ইংলিশের এক্সপিরিয়েন্স বেড়ে যাবে,
নিজে নিজে লিখে সেগুলো গুগল ট্রান্সলেটে আপনি দেখবেন যে আপনার লেখা ঠিক আছে কিনা, এটা এতে করে আপনি বেড়ে যাবে। আর ডিসক্রিপশন গুলো একটু বড় করবেন, ঠিক আছে? আর স্যার আমার যখন পোস্ট করা মানে কাজ শেষ হয়ে যাবে তখন ওই পোস্ট গুলো কি জয়েনই থাকবো মানে গ্রুপে নাকি লিভ নিয়ে নিবো? গ্রুপে জয়েন থাকবেন বলতে, জয়েন করা গ্রুপে, গ্রুপে তো জয়েন করতেই হবে, তারপরে তো পোস্ট করবেন, লিভ নেবেন না, কখনোই লিভ নেবেন না, কখনোই লিভ নেবো না। না না না, লিভ নেওয়া যাবে না, লিভ নেবেন কেন? তবে যদি কোনো গ্রুপে আপনাকে অ্যাপ্রুভ না করে, তবে সেই গ্রুপে যদি মনে করেন যে আপনি লিভ নেবেন, সেটা নিতে পারেন, আর না নেওয়াই ভালো, ঠিক আছে? কোনো কোনো গ্রুপ আমি দেখেছি 15 দিন পর পর্যন্ত, এমন কোন গ্রুপ আছে যারা 15 দিন পর পরে ই করে, দেখতেছি দেখেছি যে তারা অ্যাপ্রুভ করে, হ্যাঁ, পেন্ডিং অবস্থা থেকে অ্যাপ্রুভ করে, এমনও গ্রুপ আছে। তবে আপনাকে লিভ নেওয়ার দরকার নেই, এতে তো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না, তাহলে লিভ নেওয়ার দরকার কি? ঠিক আছে, আদারওয়াইজ তো অন্য কোনো আশা করি কোনো সমস্যা নেই। না না আপনি কয়টা কয়টা ভিডিও দেখেছেন? আপনার আমি পনেরোটা স্যার শেষ? 15টা স্যার আচ্ছা, 15টা শেষ পর্যন্ত আপনি যেটুকু করতে পেরেছেন সেটা হলো ভিডিও পোস্ট করতে পেরেছেন, ইয়া সরি, আপনার লিঙ্কগুলোকে প্রপার ওয়েতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুঁজে বের করে সেখানে পোস্ট করতে পারছেন, তাই না? স্যার এখন হচ্ছে আপনি পেজ খুলতে, পেজ খোলেন নাই, ফেসবুক কোনো পেজ ক্রিয়েট করেন নাই? না স্যার আচ্ছা, নেক্সট আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। আপনি আমাকে নক দিন, আমি আপনাকে আপনার ওই লিঙ্কটা পাঠিয়ে দিব, পাশাপাশি আপনাকে আরেকটা লিঙ্ক পাঠিয়ে দিব, এতে করে আপনার পেজ খোলার ভিডিওটাও দেখতে পারবেন, পরবর্তী ক্লাসের জন্য আপনার সুবিধা হবে। আমাকে মেনশন করে বলে দিবেন, ঠিক আছে? এই দুইটা কথা উল্লেখ করে বলে দিবেন, আমি আপনাকে তাহলে আপনাকে দিতে সুবিধা হবে। হয়তো মনে যদি না থাকে আপনি আমাকে একটু লিখে দিন, বিশাল এইটার লিঙ্ক পাঠিয়ে দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর যদি পারেন আপনি চ্যানেলে দেখে নেবেন আমাদের চ্যানেলে, আর যদি না পারেন আমি অবশ্যই আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে আমাদের স্টুডেন্ট মাসুদ রানা ভাই, আপনার কি খবর? জি আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ভালো আছি স্যার। অনেকদিন পরে ক্লাসে আসলাম, হ্যাঁ, আপনি বেশ কি কিছুদিন করছেন? থেকে ই ছিলেন, একটু ব্যস্ততা মনে হয়েছিলেন, জি না জি কি যেন বললেন, বাসায় গেছিলেন মনে হয় সম্ভবত। বলতে আমার আব্বুর চোখে অপারেশন করলো তো সেটা নিয়ে একটু ব্যস্ত আচ্ছা ছিলাম, আচ্ছা আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতা দান করুক। তারপর আমার একটু কাজেই ব্যস্ত ছিলাম, সব মিলিয়ে ব্যস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাজ কোথায় যেন আমি তো বলে গেছি, আপনাকে বলতে হবে আপনাদের কাজ কোথায় ছিল। আমি বলবো নাকি অন্যরা আছে, আফুরা আছে নাকি? না, আপনি বলেন, সমস্যা নেই, নেক্সট ক্লাস আবার শেয়ার হবে করি, 10 মিনিট পরে, হ্যাঁ, শেয়ার করেন, সমস্যা নেই। আমার কাজ আছে, কষ্ট বেশি। নেক্সট ক্লাসে সবাই জয়েন হবেন 10 মিনিট পরে, তবে যাদের ক্লাস নতুন তারা ইচ্ছা করলে জয়েন হতে পারেন, যদি মনে করেন যে জয়েন হবেন না তাও পারেন, নতুনরা জয়েন হলে এক্সপিরিয়েন্স পাবেন, কাজ দেখতে পারবেন, আর যদি মনে করেন যে নিজের কাজ করবেন তাহলে করতে পারেন। আমাদের আরো একটা ক্লাস হবে এরপরে, এই ক্লাস 40 মিনিটের ক্লাস শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর 7 মিনিট পরে শেষ হবে, আবার শুরু হবে নতুন করে। আচ্ছা, মাসুদ রানা ভাই বলেন। বলতে আমাদের লিঙ্ক বিল্ডিং এর কাজ ছিল, আচ্ছা হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং এর লিঙ্ক বিল্ডিং ভিডিও এর তো কাজ ছিল, সবগুলোই তার উনি দিয়ে মধ্যে দিয়েছিলাম আমি। জি বলি একটু বলি, আমি লিঙ্ক বিল্ডিং এর কাজ ছিল, নিউজ পেপার কমপ্লিট হয়েছে, আচ্ছা তারপরে ব্লগ পোস্ট ছিল, ফ্রম পোস্ট ছিল, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার যে নিয়মগুলো ছিল সেগুলো বলেছেন, ভিডিওটা নিউজ পেপারে পাইছি, অন্যগুলো পাইনি। 5টা ভিডিও মনে হয় দিয়েছি লিঙ্ক বিল্ডিং এর, আপনি দেখছেন কিনা জানি না। ভাই আপনার কথা ক্লিয়ার আসতেছে না, একটু ই করবেন, মাইকটা একটু কাছে নেন। যে যে সোশ্যাল সাইট গুলো আছে হ্যাঁ ওইগুলো তো একটা যদি ভালো মতো বুঝতে পারি তাহলে দেখা যেতেছে অন্যান্য গুলো সহজ হয়ে যাবে। আমি কিছু করছি, আপনি একটু দেখেন স্যার। ওকে, শেয়ার করেন। এখানে অনেক প্রশ্ন আছে, হয়তো আমার হইতেও পারে নাও পারে, আপনি একটু সমস্যা নেই,
একটু দেখেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে ব্লগ পোস্টে। হ্যাঁ আচ্ছা, আপনি ব্লগ ব্লগ হচ্ছে নিজে নিজে তৈরি করতেছেন? নিজে নিজেই হতে পারে, না হতে পারে, আমি আমার মতো করছি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ব্লগিং করা, এটাকে বলা হচ্ছে ব্লগিং, ব্লগ পোস্টিং না, এটা এটা হচ্ছে ব্লগিং করা। আপনি নিজে নিজে একটা ওয়েবসাইটে আপনার যে লেখাগুলো আছে, আপনি যে বিষয়ে জানেন, যে বিষয়ে পারদর্শী, সেটা এখানে আপনি তুলে ধরেছেন, এটা একটা ব্লগিং। তবে ব্লগ পোস্টিংটা হবে কি, আপনার এখানে যদি কেউ পোস্ট করে। ও, এটা কি আপনি আমার এটাতে করছেন নাকি? জি আমি তো আপনারটাই করছি, দেখেন আপনি একটু দেখলে বুঝবেন, আমি তো বলতেছি এত কষ্ট করে করলাম, আচ্ছা আচ্ছা, দেখেন না আপনি বুঝেছি। যে আপনাকে আমি চেষ্টা করছি যে আপনার ভিডিও গুলো ব্লগ পোস্টে করার জন্য। আচ্ছা, এই বুঝতে যে এটা পারছি। করছি, ও আচ্ছা, এগুলো বিস্তারিত কিভাবে একজন এগুলো মানুষ নিজের একটা যে ব্লগ আপনি পোস্ট লিখেছেন? করতে, আচ্ছা, কষ্ট করলাম আপনি দেখবেন না, তা তো অবশ্যই অবশ্যই। আমার একটু ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখতেছি। আমি তার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে না এখানে আমার প্রশ্ন আছে অনেক স্যার, আমি তো হয়তো আমি আমি আপনার মূল কথা বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ প্রশ্নটা আমারটা একটু দেখে নেন বলেন। আগে, এটা দেখেন আগে। আচ্ছা ঠিক আছে, বর্তমান ফ্রিল্যান্সিং খুব জনপ্রিয় এবং প্রতিযোগিতাপূর্ণ সম্পূর্ণ একটা পেশা, এই পেশায় সফলতার হার দ্বিগুণ হারে বেড়ে গেছে। আচ্ছা, অনেক সিনেমা নেতৃত্বে কাজের পাশাপাশি চাকরিজীবীরাও ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, কারণ সহজে এখান থেকে উপার্জন করা সম্ভব। এখানে খুব সহজে নতুনদের ফ্রিল্যান্সিং শেখানোর জন্য অতি গুরুত্বপূর্ণ উপায় বলা হয়েছে, আপনি তো অনেক লিখেছেন, কোথা থেকে কোথায় পড়বো বলেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং মানে কি, মুক্ত জি পেশা জি ফ্রিল্যান্সিং মানে কি, তারপর আমি তো যে ই করে দিছি কি কারণে কোন ফ্রিল্যান্সিং ধরনের শিখবো, শিল্প ফ্রিল্যান্সিং শিখার উপকারিতা? আচ্ছা বিস্তারিত বলছে ফ্রিল্যান্সিং ভালো, আরো কিছু সুবিধার মধ্যে রয়েছে, হ্যাঁ আমি এখানে একটু বানান ভুল মিস্টেক করছি করেছেন, ফ্রিল্যান্সিংটা একটু বানানি হয়েছে। বানান পরে, আমার এখন সমস্যা নেই, আগে পরে দেখবেন। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজ রয়েছে, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন, হ্যাঁ কন্টেন্ট রাইটিং, ঠিক আছে। ফ্রিল্যান্সিং শিখবো প্রশিক্ষণে, যে এখানে আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছে লিঙ্ক কোথায় দিয়েছেন? এই এই ই যে করেছেন লিঙ্ক, আপনি এখানে লিঙ্ক? সরি, হ্যাঁ ঠিক আছে, লিঙ্ক এই যে লিঙ্ক, বুঝতে পেরেছি। এগুলো যখন পাবলিশ করবে তখন লিঙ্কগুলো ভালো শো করবে। এগুলো পাবলিশ করে দিয়েছেন? হ্যাঁ পাবলিশ তো করছি, আচ্ছা, এই সাইটের নাম কি দিয়েছেন, একটা সাইটের নাম দিয়েছেন কি? সাইটের বলতে আমি টাইটেল দিয়েছি, তো সাইটের নাম টাইটেল দিয়ে দিয়েছি যে টাইটেল না, একদম তো ভুল বুঝতে, যাই হোক, আপনাদেরকে এই কাজটা পুরোপুরি যেহেতু ই করে নাই, শুধুমাত্র এটা লিঙ্ক মাস্কিং এর কাজ শিখাইছিলাম, এত দূর থেকে আপনি মোটামুটি চেষ্টা করেছেন অনেক দূর পর্যন্ত। এখান থেকে যারা লেখালেখি করে, আপনাকে এখন ব্লগার বলা চলে, আপনি একজন ব্লগার, মানে ব্লগ যারা লেখে তাদেরকে বলা হয় ব্লগার। আপনি এই জিনিসগুলো বিভিন্ন বিষয়ে মানুষ লেখালেখি করে, আপনি ফ্রিল্যান্সিং বিষয়ে লেখালেখি করেছেন, তো এই যে লেখালেখি করেছেন, এই লেখার নিচে যদি কেউ ফ্রিল্যান্সিং বিষয়ে আপনাকে কমেন্টস করে, সেটা হবে ব্লগ পোস্টিং, তাই না? জি আচ্ছা ঠিক আছে, টপটল, ফাইবার, আপওয়ার্ক, শেষ কথা কি আপনার? শেষ কথা হইতেছে আমি ফ্রিল্যান্সিং শেখার পর কোথায় কাজ করব, এইভাবে এই বিষয়গুলো বলে দিছি, আচ্ছা শেষ কথা লিখছি, আচ্ছা, শেষ বুঝতে কথা পেরেছি। লিখছি, আমি মনে করি ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো অর্থাৎ ফ্রিল্যান্সিং শেখার উপায় কি সে বিষয়ে আপনাদের ধারণা দিতে পেরেছি, সত্যি কথা বলতে আচ্ছা ফ্রিল্যান্সিং শিখতে এবং ফ্রিল্যান্সিং করে আয় করতে অনেক আচ্ছা, ধৈর্যের প্রয়োজন পায়, ধৈর্য ধরে কাজ শিখতে পারলে আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। অবশ্যই ইনশাল্লাহ, কেন না, সফল ফ্রিল্যান্সার অবশ্যই হতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি তো পোস্ট করেছেন, আপনাদের গিগের কি অবস্থা? আমরা যে গিগ পাবলিশ করেছিলাম, সেই গিগের কি অবস্থা এখন? যেহেতু লিখবেন লিখে কাজ করতেছি, এই কাজ শেষ না করে আমি কাজ করতে পারতেছি না, এমন কাজের মধ্যে আসছি একটা সিরিয়ালে চলে যাচ্ছে,
আপনার কথা আমি বুঝতে পারতেছি না। স্যার আমি তো লিঙ্ক বিলিং আমাদের কাজ ধরছেন, ঠিক আছে, হ্যাঁ এই কাজ রাইখে আবার যে গিগের কাজ করতে গেলে মানে দুই দিকে সময় দেওয়া হচ্ছে না স্যার। ও আচ্ছা, মানে এখনো গিগ ই করতে পারেন নাই, মানে ওদিকে রেডি করতে পারেন নাই। আগের মানে যে গিগ লিঙ্ক ছিল বিলিং এর কাজ যখন, আমাদের, এআই এর যে গিগটা ছিল আমাদের, এটা কত নম্বর পেজে আছে আপনি কি দেখেছেন? ব্যস্ত থাকার কারণে আচ্ছা একটু দেখে নেবেন, কারণ এতে করে যখন গিগটা র্যাঙ্কে আসতেছে কিনা এটা যদি দেখেন তাহলে আপনাদের মনের মধ্যে একটু ভালো লাগবে। কেননা আমরা গত ক্লাসে আমার একজন স্টুডেন্ট, ওটা পার্সোনাল স্টুডেন্ট, ওনার গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক কাজ শিখতেছে, তো ওনার গিগ পাবলিশ করার পরেই একদিন পরেই হয়েছে প্রায় 1.5 লক্ষ স্যালারির মধ্যে, একদিনের মধ্যে উনি 3 নম্বর পেজে চলে আসছে। আর আরেকটা ইতে ওনার যে কিওয়ার্ড দা সার্চ করলে প্রথম পেজে চলে আসছে গিগটা, খুবই ভালো এসইও হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের নেক্সট যে কাজ হবে লিঙ্ক বিল্ডিং নিয়ে, এটাতে আমরা খুব ভালোভাবে এসইও করব এবং আশা করব যেন 2-1 দিনের মধ্যে আমরা প্রথম দিকে চলে আসি। এখন লিঙ্ক বিল্ডিং এর যে কাজগুলো হয়েছে আমি বলতেছি